রিসপেক্ট তোমার এখানে কেন? তুই নেশা করে মাগি লাগাইতেছিস। আমি আমার ওয়েট আ মিনিট। আচ্ছা এইটারে কি গালি বলা? তো এইটারে বাদ দিয়া পরেরটারে বিপ করলো কি কারণে? তো যাই হোক, মজার কথা পরে বলি। যে পুরো ট্রেলারটা কি ছিল, তো টিজারটা যখন চলে আসে তখনই আমি কিন্তু বইলা দিছি যে ভাইজান টিজারটাতেই প্রায় অর্ধেক গল্প বইলা দিছে আমাদেরকে। তো ট্রেলারটাতে এখন কি অবস্থা? তো ট্রেলারটার কথা বলতে গেলে ভাই টিজার ট্রেলারের মধ্যে কোনো পার্থক্য পাই নাই বলতে ভাই দুইটার মধ্যে স্টোরি খান হালকা পাতলা দেখায় দিছে আমাদের। তো ভাই যে স্টোরি খান সবাই আন্দাজ করতে পারবে কি স্টোরি খান হচ্ছে আমার নেশা, এরপরে হচ্ছে প্রেম, আর এরপরে হচ্ছে তার জীবনের যে কাহিনী কি চান এগুলা নিয়ে। তো এই পুরো সার্কেলটা কীভাবে আমাদের সামনে প্রেজেন্ট করবে এইটাই হচ্ছে প্রধান কথা। আর পুরো ট্রেলারটার দিকে যদি একটু তাকাই তাহলে বলবো যে হ্যাঁ, বাংলাদেশে এখন ভালো ভালো কাজ হচ্ছে, আর এই কাজটা হওয়ার প্রধান কারণটাই হচ্ছে ইয়র্কির মতো বাংলাদেশের পানাল ওটিটি প্ল্যাটফর্ম, মানে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম। আর তার জন্যে ভাই আমরা ভালো ভালো কিছু কন্টেন্ট দেখতে, আর যেহেতু এখানে নতুন কিছুই প্রোভাইড করবে না, আমি শিওর ড্যাম শিওর নতুন কিছু প্রোভাইড করবে না, যেটা আমরা দেখছি সেটাই আমাদেরকে দেখাবে। কিন্তু এর প্রেজেন্টেশনটা কেমন হবে সেটাই হবে মেইন কথা, আমাদেরকে কীভাবে সেটা দেখাবে, ড্রাগের জীবনটা এর সাথে প্রেমের জীবনটা কীভাবে সেটা দেখাবে। আর এরই সাথে ট্রেলার খান যারা যারা দেখছে তো অবভিয়াসলি বুঝা পাচ্ছে যে এটা 18+ হতে যাচ্ছে, কারণ ভাই অজস্র গালিগালাজ থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে নেশাপানি নিয়ে যেহেতু কাহিনী কি চাক, তো এই জন্য তো 18+ থাকবেই। এরই সাথে লাভ অ্যাঙ্গেলটা থাকবে, একটা নেশাক্ত ব্যক্তি আর একখান ড্রাগ, দুইটা একসাথে হইতে পারে না। এইটার খানিকখান রূপ আমাদের সামনে প্রেজেন্ট করবে হয়তো বা চোরকি। স্পেশালি কি ভালো লাগছে, যার প্রধান কারণটা হচ্ছে ভালো কিছু আসতে যাচ্ছে। ভালো কিছু আসতে আসছে বলতে বাংলাদেশে এরকম কাজ এখন হওয়া শুরু হয়েছে। এখন হওয়া শুরু হওয়ার প্রধান কারণটা ওটিটি প্ল্যাটফর্ম, আর এই ওটিটিটা যখনই চলে আসে তখন মুক্ত মনে তারা সব কিছু রিলিজ করতে পারে, কারণ এই জায়গায় নাই কোনো বেরিয়ার, কোনো সেন্সর, নাই কোনো ঝামেলা কি যাক, তো স্বাধীনভাবেই প্রেজেন্ট করতে পারবে সব কিছু। আর এই স্বাধীনতাটাকে কাজে লাগায় বাংলাদেশের চোরকি ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসছে। দুদিন আগে কিন্তু আমরা শাডি গাপ দেখে ফেলাইছি আমাদের চোরকির অসাধারণ একখান কাজ। এরই সাথে এখন যেহেতু এটা আসতেছে তো এটা কেমন হবে না হবে সেটা মুভিটা দেখলে বুঝাবো, বাট ট্রেলারটা দেখে যতটুকু বুঝলাম যে কাহিনিটা আমরা রিলেট করতে পারি। আর কেমন লাগলো ট্রেলারটা তা অবভিয়াসলি ভাই যান কমেন্টে জানাই দিবে। আর হ্যাঁ, এইটা আমার আগে বইলা দাও ভাই যে এটা কি গালি না, আমি আবার প্রশ্ন করতেছি এটা কি গালি না, মানে এইটা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তো তুমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবি 2.1 সাইনিং।